হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, রন্ধনশৈলী ও ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সঙ্গে গরমের দিনের একটি অতি সুস্বাদু পদ আমের রেসিপি শেয়ার করব। কাঁচা আমের এই রেসিপিটি আপনারা যদি এখনও পর্যন্ত বানিয়ে না থাকেন, তাহলে রেসিপি ফলো করে অবশ্যই বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখে নিন রেসিপিটি কেমন করে বানাই। কাঁচা আমের চাটনির জন্য আপনাদের লাগবে দুটো কাঁচা আম। আমি বড় সাইজে দুটো কাঁচা আম আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তারপর পিলার দিয়ে এটা খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়ালে পরে খুব তাড়াতাড়ি কিন্তু আমি খোসা ছাড়ানো যায়। একে একে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ছুরি দিয়ে এটাকে কিউব শেপে কেটে নেব। আপনারা নিজেদের মনের মতো শেপে এটাকে কাটতে পারেন। কচি আম দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়, তাই আপনারা রেসিপিটা বানানোর সময় কচি আম দিয়েই বানাবেন। এরপর কেটে রাখা আমগুলো একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে হালকা নরম করে নিতে হবে। খুব বেশি কিন্তু এটাকে বয়ল করা যাবে না। এক মিনিট মতো হয়ে গেলে ঠিক এরকম অবস্থায় আসলেই আমগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিয়ে একটা কটন টাওয়েলের ওপর কিংবা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে, যাতে এর মধ্যে জলীয় অংশটা না থাকে। এই কাজটা আপনারা ফ্যানের নিচে রেখে দিয়েও সামান্য ড্রাই করে নিতে পারেন। যেসব ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখন ভিডিওটি দেখছেন, তাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ। এই সময় বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আপনারা এই রেসিপি বানিয়ে ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এরপর আমরা এর জন্য একটা শিরা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর সামান্য একটা দারচিনির টুকরো। লঙ্কাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি। আমার চ্যানেলে কাঁচা আমের অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো চেক করে দেখে নিতে পারেন। এরপর দিয়ে দেব 1/4 কাপ গুড়। আমি এখানে চিনির সঙ্গে গুঁড়ো ব্যবহার করেছি, কারণ গুড় দিয়ে চাটনি বা আচার বানালে তার একটা অন্যরকম স্বাদ হয়। 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে গুড় আর চিনিটা জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে আর কন্টিনিউয়াস এটাকে ঘাঁটতে হবে। খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এইভাবে ঘাঁটতে ঘাঁটতে সেটাটা যখন সামান্য ঘন হয়ে আসবে, তখনই এর মধ্যে আমগুলোকে আমরা দিয়ে দেব। কালারের জন্যে খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, তাই হলুদটা ব্যবহার করেছি। এই পর্যায়ে শিরাটা কতটা রেডি হয়েছে এইভাবে আমরা চেক করব। আঙুলের মাঝখানে যদি চিটচিটে ভাব আসে, তাহলে বুঝব শিরাটা রেডি হয়ে গেছে। আমগুলো মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এভাবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে করতে এটাকে 5 মিনিট মতো কুক করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমের মধ্যে পুরোপুরি শিরাটা মিশে যাচ্ছে। ধীরে ধীরে এর কালারটাও চেঞ্জ হয়ে আসছে, আমগুলো খুব জুসি হয়ে এসছে। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে আমরা এটাকে কুক করে নেব। রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা রোস্টেড মশলা রেডি করে নিতে হবে। এর জন্য তা গরম করে নিয়ে 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরে আর 1 চা চামচ পাঁচফোড়ন আর 1টা শুকনো লাল লঙ্কা, এইসব গোটা মশলাগুলো হালকা হাতে ড্রাই রোস্ট করে নিতে হবে। মশলা থেকে একটা হালকা সুগন্ধ বেরোলেই মশলাটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিং জারে ব্লেন্ড করে নিতে হবে। এরপর উপর থেকে রোস্টেড মশলাটা চাটনির উপর ছড়িয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম লেবুর রস। আপনারা যদি কখনও এরকম লেবুর রস ব্যবহার না করে থাকেন, তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এতে কিন্তু একটা অন্যরকম টেস্ট তৈরি হয়।
আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল অপশনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। বাই বাই, টেক কেয়ার।